ইলেকশন হবে বিধানসভা আর লোকসভায়, আর সিলেকশন হবে পৌরসভায় আর পঞ্চায়েত। তাহলে আমাদের তো ঝামেলা করতে হয় না, মানুষেরা তো অশান্তি পোয়াতে হয় না, এত মারধর রক্তপাতের ঘটনাও ঘটে না। কি লাভ এই নির্বাচনের আমার জানা নাই। যেখানে লুট করবে সরকার ঠিকই করে নিয়েছে, শয়ে শয়ে বাইরের মস্তান দুষ্কৃতিকারী একদম পুলিশের সরাসরি মদতে দিন দুপুরে ডাকাতি করছে বুথে বুথে গিয়ে, সেখানটায় আর ভোট করছি, গণতন্ত্র রক্ষা করছি, লোকাল বডি ইলেকশন করছি, এগুলো বলার মানেটা কি? এগুলো নাটক করে কী দরকার আমার মাথায় ঢুকছে না। এই প্রহসনের কী মানে আছে বাংলার মানুষের সঙ্গে? আমি তো দাবি করবো যদি বাংলার মুখ্যমন্ত্রী প্রকৃত অর্থে গণতন্ত্রকর্মী হয়, ঘোষণা করুন যে বাংলায় রিপোল করাবো, আমি দায়িত্ব নিয়ে কোনো লুট হতে দেব না যদি ক্ষমতা থাকে, নাহলে ভারতবর্ষের মানুষ আপনাকে জানবে আপনি গণতন্ত্রের হত্যা কারিনি। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।